এই অঞ্চলের বরেণ্য শিক্ষাবিদ রায়বাহাদুর যদুনাথ মজুমদার এই এলাকায় শিক্ষার আলো ছড়ানোর জন্য সেই সময় লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গোড়াপত্তন করেছিলেন। 1902 থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে 2019 সালে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও বিভিন্ন জায়গায় প্রতিদশা হিসাবে প্রতিষ্ঠিত। বিশেষ করে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে এই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক জনাব শাহ মোয়ানুজ্জামান, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই এলাকার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নূর মোহাম্মদ মিয়া, লেফটেন্যান্ট মতিউর রহমান সহ আরও যারা বরেণ্য ব্যক্তিরা, এই মুক্তিযোদ্ধাদের পরামর্শটি হতো এই অফিস রুমের পিছনে প্রধান শিক্ষকের বাসভবন ছিল, সেখানে বসেই এই অঞ্চলে মুক্তিযোদ্ধা যারা সংগঠক ছিল তারা পরিকল্পনা করত কীভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে দেশকে স্বাধীন করা যায়। স্বাধীনতার পর স্কুল আস্তে আস্তে অনেক দূরে গিয়ে যায়, স্কুলের পরিসর বাড়তে থাকে, স্কুলের ছাত্রছাত্রী বাড়তে থাকে। 1980 দশকে স্কুলের মান বিবেচনা করে তৎকালীন সরকার স্কুলটিকে পাইলট স্কিমের আওতায় আনার ফলে স্কুলের নামকরণ করা হয় লোহাগাড়া পাইলট উচ্চ বিদ্যালয়। সাধারণ শিক্ষার পাশাপাশি তৎকালীন সময়ে সরকার জাপান থেকে বিভিন্ন প্রযুক্তি এনে কারিগরি শিক্ষায় জোর দিয়ে এই স্কুলেতে ভকেশনালে তিনটি ট্রেড খোলেন, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল তিনটি ট্রেড শিক্ষার সাথে যোগ হয়। স্কুল আস্তে আস্তে স্কুলের এই শুধু নড়াইল জেলায় নয় বৃহত্তর যশোরের মধ্যে, যশোর বোর্ডের মধ্যে অন্যতম স্কুল হিসাবে পরিণত হয়। স্কুলের স্বর্ণময় যুগ শুরু হয় তৎকালীন সময়ে আমার পরম শ্রদ্ধ শিক্ষক, যিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মরহুম মুন্সি মোয়াজ্জেম হোসেন বিজু স্যার, তার নেতৃত্বে স্কুলটি আরেকটি স্বর্ণযুগে পার দেয়। স্কুলের আজকে যে আধুনিক লোহাগাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, তিনি তার রূপকার ছিলেন। এই স্কুলটি শুধু জেলার মধ্যে নয়, লেখাপড়ার পাশাপাশি এই স্কুলের ফলাফল যেমন যশোর বোর্ডের মধ্যে টপ টেনে, ভকেশনাল কারিগরি বোর্ডে আমরা টপ ফাইভে অবস্থান গ্রহণ করেছি। এই স্কুলের প্রতি বছর 60 থেকে 80 100 জন এ প্লাস পায়, শুধু এ প্লাস পায় না, স্কুলের ছাত্রছাত্রীরা ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে এবং সেখান থেকে অধ্যয়ন করে দেশের সর্বোচ্চ বিসিএস এ প্রতি বছরই একটি জায়গা দখল করে নেয়। অন্যান্য ছাত্রছাত্রীরাও দেশে এবং বাইরে, এই স্কুলের ছাত্রছাত্রীরা দেশে এবং দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়াশুনো করছে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে প্রতি বৃহস্পতিবারে আমরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, ইংরাজি বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা, ড্রয়িং সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত ক্লাস করে থাকি এবং তার সুফল হিসাবে আমরা জাতীয় পর্যায়ে আমাদের সন্তানেরা আজকে বিভিন্ন ইভেন্টে জেলা বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে স্থান দখল করে নিয়েছে। শুধু সেটি নয়, আপনারা জানেন লোহাগাড়া পাইলট উচ্চ বিদ্যালয় খেলাধুলায় সারা বাংলাদেশের মধ্যে অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সারা বাংলাদেশে মাত্র 29টি স্বর্ণপদক আছে, এই বিদ্যালয় এককভাবে 21টি স্বর্ণপদক পাওয়ার গৌরব অর্জন করেছে। আমরা প্রতি বছরই কমপক্ষে 10 থেকে 20টা স্বর্ণপদক পেয়ে এবং সাথে রৌপ্য ব্রোঞ্জ পদক পেয়ে টানা এককভাবে 12 বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুধু সেটি নয়, স্কাউটিংয়ে আমাদের সাফল্য অনন্য, সর্বোচ্চ স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আমাদের ছেলেমেয়েরা গত বছরও 15 জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। বিদ্যালয়টি ধারাবাহিকভাবে 1902 সালে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল এই শতাব্দী প্রাচীন স্কুলটিকে সরকারি করার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী 2018 সালের 7ই মে এই এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ করার জন্য লোহাগাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। বর্তমান লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন নিয়ে সরকারিকরণ করেছে, আমরা বিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষক, এলাকাবাসী, অভিভাবকদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি সুনাগরিক তৈরিতে, লেখাপড়ার পাশাপাশি যাতে ছাত্রছাত্রীরা সহশিক্ষা এবং অন্যান্য কার্যক্রম অংশগ্রহণ করে একজন সুনাগরিক, সৎ নাগরিক, দেশপ্রেমিক নাগরিক হয় সেই শিক্ষা দেওয়ার জন্য। আমি আবারও গভীর শ্রদ্ধাভরে এই বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র, অভিভাবক, এলাকাবাসীর পক্ষ থেকে
মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ যারা বিদ্যালয়টিকে সরকারীকরণ করেছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রায়বাহাদুর যদুনাথ মজুমদার সহ বিভিন্ন সময়ে যারা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা এবং আপনাদের সবার সহযোগিতা দোয়া চাই আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অগ্রণী আছে আগামী দিনে আরও ভালো থাকবে আমি আমার সকল ছাত্রছাত্রী এলাকাবাসী সবার মঙ্গল কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ।